সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানে। আমি দিনাক সোহানি। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, সমাজ এবং অর্থনীতির নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা কথা বলবো প্রত্যাশার প্রাপ্তি এবং অপ্রাপ্তি নিয়ে। কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন বিশিষ্ট অতিথি। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার একদম পাশে আছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান, উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারপরে আছেন আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক। তারপরে আছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু অধ্যাপক বিওপি। তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করার জন্য। আসলে আপনারা তিনজন মানে খুব ভালোভাবেই অবগত আছেন বাংলাদেশে এখন দুটি বিষয় বেশ আলোচিত। একটা হলো কোটা সংস্কার বিরোধী আন্দোলন হচ্ছে, আপনারা একজন সাংবাদিক আছেন, দুজন শিক্ষক আছেন, এবং যেটা হলো স্বাস্থ্য খাতের কিছু বিষয় এখন একদম টক অফ দ্য টাউন। একজন সাংবাদিকের বাচ্চা মারা গেছে চিটাগাংয়ে একটা ক্লিনিকে, সেই বিষয়টা নিয়ে বেশ উত্তাপ বিরাজ করছে। পাশাপাশি বিশ্বকাপ বোধহয় কিছুটা স্তিমিত হয়ে গেছে বাংলাদেশের দর্শকদের কাছে, হতাশা বয়ে নিয়ে আসছে। এখন বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা ছিল সেটা একটু লাইনচ্যুত হয়ে অন্যদিকে এখন গেছে, এখন আমরা ট্র্যাকে চলে এসেছি, কোটা সংস্কার নিয়ে আসছি। আমি একটু প্রথমেই আমি ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যারের কাছে যেতে চাই। এখানে একজন সাংবাদিক আছেন, দুজন শিক্ষক আছেন। একটা প্রশ্ন সহজভাবেই কিন্তু আসে যে সংস্কার, কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটাকে আপনি যদি প্রথম থেকে দেখেন বা কিভাবে মূল্যায়ন করছেন, আপনার দৃষ্টিতে কতটা যৌক্তিক বলে মনে করেন স্যার? শেষের কথা দিয়ে শুরু করি। কোটা সংস্কারের প্রস্তাব বেশ কিছুদিন আগে থেকে বহুবার করা হয়েছে সরকারি পর্যায়ে। সরকারি কর্ম কমিশন একাধিক প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে যে কোটা এখন যে অবস্থায় আছে তা সময়োপযোগী নয়, অবৈজ্ঞানিক, একে বিজ্ঞানসম্মতভাবে বিন্যস্ত করা দরকার। তো সরকার গা করেনি। তারপরে বর্তমানে যে আন্দোলনটি চলমান, এই ছাত্রছাত্রীরা বোধহয় ছবারের মতো এবার তারা মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে। তারা কিন্তু বাতিল চায়নি, সংস্কার চেয়েছে। তো এখন সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাতিল বলেছেন সংসদে, পুরোপুরি বাতিল বলেছেন, তবে নিহিতার্থের বিচারে আমার মনে হয় না তিনি বাতিলকে বুঝিয়েছেন। কারণ দুটি ধারা সংরক্ষণের কথা বলেছেন, যে যারা প্রতিবন্ধী, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের। তার মানে হচ্ছে তিনি বোঝাতে চাচ্ছেন বর্তমান ব্যবস্থাটা বাতিল করে দিয়ে একটা নতুন কোটা ব্যবস্থা চালু করেন। কিন্তু তারপরে সমস্যাটা হলো যে সংসদে প্রধানমন্ত্রী যখন সিদ্ধান্তমূলক ঘোষণা দেন, তা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট আমলাদের। কিন্তু সেই জায়গায় হয়ে গেছে ত্রুটি, আমলারা গা করেনি। তারা তাদের উদাসীনতা, তাদের নিষ্ক্রিয়তার ফলে প্রজ্ঞাপন জারি হয়নি, এবং প্রজ্ঞাপন জারি না হওয়ার জন্য আন্দোলনকারীদের মধ্যে একটা হতাশা এসেছে, এবং তার প্রেক্ষাপটেই তারা সাংবাদিক সম্মেলন করতে চেয়েছিল। সেখান থেকে আবার অন্য একটি মাত্রা যোগ হলো, ছাত্রলীগ নামধারী, আমি ছাত্রলীগ বলবো না, কারণ যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আমার কাছে তথ্য আছে এরা বাইরে থেকে আসা ছাত্রলীগে উড়ে এসে জুড়ে বসা, সেই জন্য বলছি ছাত্রলীগ নামধারীদের অপকর্মের কারণে এটা আবার অন্য পথে চলে গেল আর কি। তা এখন আমি মনে করি যৌক্তিক, স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু একটা বিশেষ পরিস্থিতিতে কোটা ব্যবস্থা চালু করেছিলেন, তারপর তো অনেকটা দিন পার হয়ে গেছে, এর একটু যোগ বিয়োগ করা দরকার। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে 56 ভাগ কোটার কথা লেখা আছে ঠিকই, কিন্তু বাস্তবে মেধাভিত্তিক নিয়োগ হয় 70 ভাগের উপরে। অর্থমন্ত্রী বলেছেন 75 ভাগ, ওটা ঠিক না, আমি খোঁজ নিয়ে দেখেছি 70-71-এর মধ্যে আছে। আচ্ছা, এখন যেটা হলো সরকারের ব্যর্থতাটা হচ্ছে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন যাকে বলে, যখন থেকে আন্দোলন মুখর হয়েছে এরা তখনই তাদের প্রতিনিধিদের সঙ্গে সরকারের বসা উচিত ছিল, বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে এই হলো বাস্তব পরিস্থিতি, কাগজপত্রে সংস্কার করে নেবো আমরা আর কি, তোমরা তো পেয়েই যাচ্ছ আর কি, সে কথাটা বলা হয়নি। এটাকে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ফেইলিওর বলা হয় জনপ্রশাসনের তত্ত্ব অনুযায়ী।
আর এখন যেটা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী কিছু বলেনি, তার একটি কথাই যথেষ্ট, তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। মানে সরকার লগ্ন বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ছাত্রলীগ, আবার তথাকথিত ছাত্রলীগ বলব, বলছে শিবির জামাত ভর করেছে। আবার মন্ত্রী পর্যায়ে সেতু মন্ত্রী বলছেন যে এটা বিএনপি এর উপরে ভর করেছে, অনেক কথা হচ্ছে। এবং তারেক রহমান এই আন্দোলনটাকে ব্যবহার করতে চেয়ে একটা ফোন আলাপও করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সঙ্গে, সব ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, কোটা সংস্কার করতে হবে কি না? যদি করতে হয় করো, দ্রুত করো, আর ছিদ্র যদি থাকে শনি প্রবিষ্ট হয়। আমি এই আন্দোলন যদি জিয়ে রাখি, এটা অনিবার্য যে সরকার বিরোধী মহল এটাকে ব্যবহার করবে, ঘোলা পানিতে মাছ শিকার করবে। তো কাজেই আমি মনে করি, আবার দুটো জনবিশ্ববিদ্যালয়, আমাদের একজন উপাচার্য এখানে আছেন, পাবলিক ইউনিভার্সিটিকে আমি বলি জনবিশ্ববিদ্যালয়, দুজন উপাচার্য যে তত্ত্ব হাজির করেছেন তা নিয়ে আজকে যত পত্র পত্রিকাগুলো আমি দেখেছি দারুণ নেতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়েছে। কারণ উপাচার্যরাও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিভাবক, তারা পরিস্থিতি সামাল দেবেন, পরিস্থিতিতে বিস্ফোরক উপাদান সংযোগ করবেন না আর কি। সেদিক থেকে আমি মনে করি অন্যরকম ব্যাপার। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন যে আমি জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে যে ঘটনা ঘটলো সেখান থেকে 200 গজের মধ্যে প্রক্টর প্ররক্ষকের কার্যালয়, আর তিনি জানলেন না। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে সবাই যেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কাজ করছে, নির্বাচনের বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে, আওয়ামী লীগের ভাবমূর্তির বিরুদ্ধে, আমলাতন্ত্র, তথাকথিত ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সবাই মিলে উঠে পড়ে লিখেছে প্রধানমন্ত্রীকে যেন অনেকভাবে বিপন্ন বিপর্যস্ত করা যায়। যেখানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সিদ্ধান্তমূলক, তারপরে তার কারণ কথা চলে না, কেন চলছে, কেন এগুলো, এটা কিন্তু অত্যন্ত অশুভ লক্ষণ। আমি উপাচার্য স্যারের কাছে আসতে চাচ্ছি। স্যার কিন্তু উপাচার্যের কথা বলেছেন, আপনি যদি এই বিষয়ে কিছু মন্তব্য করেন। আমি সাংবাদিক সাইদ উপাচার্য হিসাবে আলাদা করে বলার কিছু নেই, যে উপাচার্য যিনি বলছেন হয়তো উনি থাকলে জবাব দিতে পারতেন, হয়তো ওনার অনুপ্রেক্ষিতে হয়তো বলছেন। আমি স্যারের সাথে একমত, এই পুরো প্রবলেমটা হচ্ছে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন প্রবলেম, যেটা স্যার বললো। এটা আসলে আমি আবার মানে খুব ভুল করে বলছি না, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা সংস্কার আন্দোলন, এটা কোটা সংস্কার আন্দোলন না। যত যাই বলুক না কেন, যত আলোচক আমাদের বুদ্ধিজীবী বামপন্থী যারা যারা বলতেছে কোটা সংস্কার আন্দোলন, আসলে দেখেন আমাদের জেলা কোটা আছে, আমাদের মহিলা কোটা আছে, নিজ গোষ্ঠীর জন্য কোটা আছে, এগুলো নিয়ে কোনো কথা হয় না। কথাটা আসছে কোথায়? মুক্তিযুদ্ধ কোটা দিয়ে। এটা সাহস করে বলে না, আমাদের অনেক বুদ্ধিজীবী এই কথাটা বলে না যে তারা কোটা সংস্কার আন্দোলন মানে হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা সংস্কার আন্দোলন, এটা কোটা সংস্কার আন্দোলন না। কারণ প্রবলেমটা কমিউনিকেশন প্রবলেম হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ গত অন্তত 10 বছরে এটা যেখানে 9% এক্সিট করে নেয় মুক্তিযুদ্ধ কোটাটা, এবং বিএনপি জামাত সরকারের সময় এটা 0% ছিল, কোনো কোনো বছর 1%, আর পুরো কখনো কখনো 0%। এই জন্য মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হতো দূরের কথা, ওর বাপের চাকরিও চলে যাবে মুক্তিযোদ্ধার নাম বললে, তখন রাজাকারের সার্টিফিকেট নিয়ে বিভিন্ন ব্যাংকে এখানে সেখানে চাকরি পাওয়ার ঘটনা কিন্তু আসে। সেটা সরকারের কমিউনিকেশন প্রবলেমটা হচ্ছে। এই যে স্যার ঠিকই বলছেন, অ্যাভারেজ হয়তো 70-71% মেধার থেকেই হচ্ছে, কিন্তু গত 3 বছর কিন্তু অ্যারাউন্ড 80%, গত পরপর 3টা বিসিএসে। এটা মানে জিনিসটা অনেকদিন থেকেই মুক্তিযোদ্ধা যেহেতু পাওয়া যাচ্ছে না, আমি বললাম তো এটা গত 10 বছরে 9% এক্সিট করে নেই। অতএব এটা বলা উচিত ছিল যে মুক্তিযোদ্ধাদের যে কোটাটা মানে প্রবণতা যেটা, যে গত বিগত বছরের যে ট্রেন্ড, এইটা রেখে বাকিটা মেধায় চলে যাচ্ছে, অথবা ঘোষণা করা যে এটা মুক্তিযোদ্ধার যে কোটাটা এটা 10%-এর উপরে হবে না, আর কম হলে 10% কম হলে এইটা সহ আর বাকি 20% মেধায় চলে যাবে। এখনও আমি বলি এই কোটা সংস্কার নিয়ে, কোটা সংস্কারের বিষয়টা অনেক জটিল আছে স্যার, এটা 2-4-5 দিন এই সচিব টসিব এটা কিচ্ছু করতে পারবে না। কিন্তু এই আমি একটু বলে নিই, প্রধানমন্ত্রী সংসদে বলছে ঠিকই আছে, এই কথাটা এখন এই যে কমিটি টমিটি হচ্ছে তাদেরকে আমি অ্যাডভাইস করছিলাম, আপনারা এত ঘাটাঘাটি এত কিছু করতে যাবেন না, একটা অনলাইন ডিসিশন দেন। অনলাইন ডিসিশনটা হবে মুক্তিযোদ্ধার যে কোটাটা এটা কখনোই 10% যেহেতু এক্সিট করে নাই, এটা এখন ওই কথাটাই বলেন, এটা ইট শুড নট বি মোর দেন টেন
10%, বেশিরভাগ ক্ষেত্রে এটা 10% লেসই আছে, 5% 7%, আর বাকিটা সহ বাকি 20% মেধার থেকে হবে। এর বেশি যদি নাড়াচাড়া করতে যান, আমি একটা কথা বলি স্যার, প্রাইমারি স্কুলের শিক্ষক 60% মহিলা হতে হবে কোটা, এবং এটার ফল আমরা পেয়েছি যে ড্রপ আউটটা কমে গেছে, ইট ইজ ডিউ টু দিস কোটা। তবে যদি উঠিয়ে দেন, মেয়েরা চাকরি পাবে না, সব প্রাইমারি স্কুলের ছেলেরা চলে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হবে, ছেলেদের মেয়েদের আলাদা কোটা আছে? না, অবশ্যই আছে। কে বলছে আপনাকে? না বলতে বিশ্ববিদ্যালয়ে কি বিশ্ববিদ্যালয়ে না বলেন, আমি তো জেনে বল দায়িত্ব নিয়ে বলতেছি, একদম সুনির্দিষ্ট করা আছে 40% 60% ভাগ করা আছে, এটা তুলে দেন, সবগুলা মেয়েদের হল ছেলেরা দখল করবে। আচ্ছা, রেলওয়ে ক্রাফটসম্যানশিপ, ব্রিটিশ আমল থেকে রেলের কেউ কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউট নেই, রেলের চাকা মেরামত থেকে লাইন সংস্কার থেকে আরম্ভ করে এটা বংশ পরস্পরায় করে, এটা ব্রিটিশ আমল থেকেই পোষ্য কোটা আছে, এটা কে করবে? আপনি সংস্কার যখন করবেন তাহলে আসেন জেলা কোটা, জেলা কোটায় নীলফামারিতে হয়তো একসময় বাড়ি ছিল বা পৈতৃক ভিটা ছিল, পরে উনি ঢাকায় এসে বিরাট গার্মেন্টসের ব্যবসা দিয়েছেন, বনানীতে গুলশানের বাড়ি আছে ওনার, নটরডামে ওনার ছেলে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইআর অত পাবলিক এডে পাশ করছে, তারপর লেগেছে স্থায়ী ঠিকানা নীলফামারি, ডিস্ট্রিক্ট কোটা উনি পেয়ে যাবেন। ডিস্ট্রিক্টের কোটা দিতে হলে ওই ডিস্ট্রিক্টের স্কুল কলেজে ওখান থেকে যে গ্রাজুয়েট হয়েছে তাকে দিতে হবে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো কোটা পায় কী করে? উপজাতির কোটাও আসেন, উপজাতির কোটা যদি আপনি দেন, যে উপজাতি এখন পুলিশের ডিআইজি অতিরিক্ত সচিব, তার সন্তান কি করে উপজাতি কোটা পাবে? ওটা বরং হতে হবে ওই এলাকায় যে যে বসবাস করছে, অনুন্নত এলাকা, ওইখানে লেখাপড়া করছে, কারণ আমরা সেই ডেভেলপমেন্টটা করতে পারিনি, তাকে দিতে হবে। অতএব সংস্কার নিয়ে আমি এখনো বলছি, ক্যাবিনেট সচিব মহোদয়কে এটা যদি শুনে থাকেন, এই নাড়াচাড়া করতে যাবেন না, এক লাইন লেখবেন, এত যদি সোজা হইতো তাহলে জামাত বিএনপির আমল এটা বহুবার সংস্কার করে ফেলতো, কারণ জামাত বিএনপির যখন ক্ষমতায় ছিল দেশে বছরের পর বছর, এটা কি বাতিল করছে? অতএব এটা নাড়াচাড়া করতে যাবেন না, এক লাইন একটা সাজেশন দেন, আপাতত যেভাবে আছে সেভাবে থাকবে, শুধু মুক্তিযুদ্ধের কোটাটা হিস্টোরিক্যালি দেখা যাচ্ছে এটা কখনো 9% এক্সিড করে নিচ্ছে, অতএব এইটা থাকবে, এবং এরপরেও যদি মুক্তিযুদ্ধ না পাওয়া যায় ওইটা সহ বাকিটা মেধার থেকে হবে, এর বেশি নাড়াচাড়া করতে গেলে সর্বনাশ হবে, করার সুযোগ নেই। সোজা ডক্টর মিজানুর সঙ্গে একমত, যেখানে 9% এক্সিড করছে না, তার চেয়ে বেশি যাচ্ছে না, তখন কেন আমরা 9% কিংবা 10% করতে পারবো না? এবং এই গ্যাপের কারণে কিন্তু সমস্যাটা সাইকোলজিক্যালি তৈরি করা হয়েছে, এবং জামাত শিবিরের লোকরা এটা ধরছে, এটা এটা একটা সাইকোলজিক্যাল ফাইট করতে স্যার কিছু না না, এটা হচ্ছে যে একটা সময় সংস্কার করতে, সংস্কারটা যখন জরুরি হয়ে পড়ে তখন সংস্কার করাটা হলো যুক্তিযুক্ত, সেটা করা হয়নি। আর একটা হলো মুক্তিযোদ্ধার নামে অমুক্তিযোদ্ধাদের চাকরি হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি হয়েছে, তো এই সব বিষয়গুলো বরং মুক্তিযোদ্ধারা, আমাদের মুক্তিযুদ্ধের সিংহভাগ বেশিরভাগ ছিল গরিব কৃষক এবং ইসে ক্ষেত মজুর গ্রামের মানুষ, তো তাদের সন্তানরা এইভাবে এখনও কম্পিটিটিভ পরীক্ষা অংশগ্রহণ করার মতো উপযোগী হয়ে ওঠে নাই, এটা হলো বাস্তবতা। অতএব সেই জায়গা থেকে 10% করলে হতে পারতো। আরেকটা হলো একটা পরিবার সে কতবার সুযোগটা গ্রহণ করবে, এর কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই, এখানেও সংস্কারটা দরকার যে ঠিক আছে একটা পরিবার একবার সুযোগ পাবে, তাহলে এখন একটা ধরুন যে একজন মুক্তিযোদ্ধারই তার 6 ছেলে আছে, তাহলে তাকে কি 6বার সুযোগ দিতে হবে না একবার ওই পরিবার পাবে? তো এই সব বিষয়গুলো, কিংবা একজন ধরেন যে সে কোটা থেকে কতবার সে সুযোগ গ্রহণ করবে, সে ধরেন কোটা থেকে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আবার চাকরি ক্ষেত্রেও কি কোটা পাবে? মানে এই সব বিষয়গুলোকে বিবেচনা করে, হ্যাঁ কিন্তু এইগুলো পরিষ্কার, এগুলো হ্যাঁ এগুলো পরিষ্কার করা দরকার ছিল, এবং কোটার ব্যাপারে, এবং ইন্ডিয়াতেও কোটা আছে কিন্তু এগুলো ডিফাইন সারা পৃথিবীতে, মানে আমি বলছি সেখানে কিন্তু ওয়েল ডিফাইন যে একটা পরিবার একবার সুযোগ নিতে পারে, তো এইগুলো আমাদেরকে এই এটি হলো সংস্কার। এই সংস্কারে অতএব যখন সে শিক্ষার্থীদের ভিতরে এই দাবিটা উঠেছে, তখন তাদের দাবি নিয়ে তাদের সাথে খোলামেলা আলাপ হওয়া উচিত ছিল, কিন্তু দীর্ঘদিন তাদের সাথে আলাপ হয় না। তারপরে প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পরে 3 মাসের মধ্যে কেন কমিটি হলো না? তো এখন যদি যুক্তিতে বলি, ওরা যদি মাঠে না নামতো তাহলে এখনও কমিটি হতো না, তো ওরা মাঠে নামার কারণে কমিটি হয়েছে, তো এই কমিটিটা করাটা তো যুক্তিযুক্ত ছিল। তো আমার বক্তব্য যে হ্যাঁ, তারা সমাধানে সময় লাগতো এটা মানি, কিন্তু 3 মাস আগে তো কাজটা শুরু করা যেত, কেন 3 মাস পরে শুরু করা হলো? এই সব বিষয়গুলো নিয়ে এটাকে পরিস্থিতি জটিল করা চেষ্টা হয়েছে। স্যারের কথাই আমাকেও সে বলতে হয় যে তাহলে এখানে সরকারের ভিতর কি সরকার আছে? সরকার তো তার নিজের নিজের ভূমিকায়, আমি স্যারের কথাই বললাম যে তাহলে সরকার তার নিজের ভূমিকায় কিংবা তার আমলা
ইত্যাদিদের কারণে সমস্যায় পড়েছে। আর একটা হচ্ছে টোটালি ইমোশনাল আর সাইকোলজিক্যাল বিষয় নিয়ে আন্দোলন চলতেছে, যেটা কোনো বাস্তবতা নাই, আন্দোলনের কোনো ভিত্তি নাই, যেখানে আন্দোলনের কোনো ভিত্তি নাই সেখানে আন্দোলন হচ্ছে। 10% এর উপর যেখানে মুক্তিযোদ্ধাই নাই, আর একটা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত একটা আন্দোলনের ভিতর যেখানে ব্যাপক ছাত্রদের এবং অভিভাবকদের সমর্থন আছে, ছাত্রদের অংশগ্রহণ আছে, তার ভিতর জামাত বিএনপি ইত্যাদি খুঁজে পাওয়াটা, এটা এই যে সে ষড়যন্ত্র তত্ত্ব, এটা বিভিন্ন সময় আমরা শুনি যে কোনো আন্দোলন কোনো কিছু হলেই সেখানে ষড়যন্ত্র তত্ত্ব। আর সমস্ত এইভাবে বাংলাদেশের সমস্ত মানুষ এবং সাধারণ ছেলেমেয়েদেরকে জামাত শিবির বানিয়ে দেওয়াটা, মানে কথায় কথায় কাউকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করার এই প্রবণতা থেকে সরকার এবং তার মন্ত্রীদেরকে বিরত থাকাটা উচিত। এভাবে নানাবিধ অপকর্মের মধ্যে জামাত শিবির সুযোগ নেবে, বিএনপির সুযোগ নেবে, এটা অনিবার্য অবধারিত। তারপরে আরেকটা হচ্ছে সরকারের ব্যাপারে আমি আরেকটা এখানে একটা সরকারের ভূমিকাটাও বলি। সেই বাহিনী তো তার ভূমিকা নিতে পারে, কিন্তু কেন ছাত্রলীগ মাঠে নামলো, কে অধিকারটা দিল, এই প্রশ্ন উত্তর আমি চাই। যে হাতুড়ি দিয়ে পেটাতে হবে এবং আজকে ডেইলি স্টারে প্রত্যেকের ছবি নাম পদ সব বলে দেওয়া আছে, এই অধিকারটা কে দিল ছাত্রলীগকে? এটা কি ছাত্রলীগ না ছাত্রলীগ নামধারী? আমার প্রশ্নটা আমি করে যাচ্ছি, তাদেরকে ডিজন করা হচ্ছে না কেন? তাদেরকে কেন বলা হচ্ছে না দলের পক্ষ থেকে যদি তারা নামধারী হয়ে থাকে, যে না তারা আমাদের কেউ না, কিংবা তাদেরকে দল থেকে তাদের বিরুদ্ধে বহিষ্কার করা কিংবা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না কেন? সমস্যাটা সেখানে মুক্ত কোটা সংস্কার আন্দোলন, আমি সব কোটা সংস্কার আন্দোলন বলবো না, এটাকে কেউ যদি পারে আমার সাথে চ্যালেঞ্জ করুক, অন্য কোন জায়গায় কোটা সংস্কার চাচ্ছে না তো কেউ। হ্যাঁ, সাইদ ভাই বলেন, আপনি বলেন অন্য কোন জায়গায় কি আছে, এটা অন্য জায়গায় করতে হবে, কি করতে হবে? যেমন আমি একটা বলি, অন্য কি করতে হবে, যে একজন আমি ওই যেটা বলছিলাম যে ধরেন একজন আদিবাসী পরিবার, তো তার পরিবার একজন না, সেটা আমি বললাম, কিন্তু আমি বলছি এগুলো নিয়ে আমি কথা বলছি, এটা কি এগুলো আমি কেউ বলতে শুনি নাই, এই আমি যে কথাগুলো বললাম এই পর্যন্ত কেউ বলে নাই। আমি যেটা বলতেছি এটা আসলে মুক্তিযোদ্ধা কোটা সংস্কার আন্দোলন, এটা কোনো কোটা সংস্কার আন্দোলন না, আর এটা হওয়ার পেছনে এই কমিউনিকেশনের সমস্যাটা, এটা এটাই বলবো, আর অন্য কোনো কারণ নেই। যারা আন্দোলন করতেছে এরাও না বুঝে করতেছে, আর যারা এটা নিয়ে এই লোকচুরির মতন করতেছে এটা তারা ক্লিয়ার না করার জন্য সুযোগটা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের যখন উপকৃত হচ্ছে না তখন তাদেরকে এত কোটা দেওয়া হয়েছে, 56 ভাগ কোটা দেওয়া হয়েছে, এই কথা বলে তো এটা মুক্তিযোদ্ধাদের জন্য অবমাননা, একেবারে অবমাননা করা। আসলে পাইনি কোনো সময় না, কখনোই না। আমি বললাম তোমাকে, আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলে দিই, তাহলে কেন এই কথা ইয়ার ওয়াইজ আমি বলে দিই, 0% 0% আছে কোনো কোনো, তোমরা এই কথা বলছো এই যে দেখো কাগজপত্র কি আছে, যে 9 ভাগের বেশি কোনো সময় তারা পাইনি, সংস্কার করতে হবে বিজ্ঞান সম্মত, না না তাহলে আমি তাদেরকে এত দিচ্ছি আমরা এত দিচ্ছি এই ঘোষণাটা দরকার কি? হ্যাঁ, সেই ঘোষণা করে এই ধরনের। স্যার আপনি যে কথাটা বলছেন যে 9% এর উপরে কখনোই তারা, এটা তো স্যার এটা যায়নি। তারপর আমরা সম্প্রতি দেখলাম স্যার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানে শিক্ষকরা কোটা আন্দোলনকারীদের উপর হামলা নিন্দা জানিয়ে রাস্তায় অনেকটা নেমেছেন আর কি, এবং তারা একাত্মতা জানিয়েছেন। এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে যে ঘটনাটা ঘটলো, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং আজকে আমরা দেখলাম যে গোড়াতেই বলে নিয়েছি যে এই ঘটনাটা কিন্তু এই সংস্কার আন্দোলনে যেভাবেই বলি না কেন, উপাচার্য মহোদয় যেভাবে বলেছেন যুক্তিসঙ্গতভাবে, আমিও তা মানি, কিন্তু গোটা কোটা ব্যবস্থার মধ্যে একটা সংস্কার আনতে হবে মুক্তিযোদ্ধার অংশে, তো সেই অর্থে ওটা কোটা সংস্কার, আবার মুক্তিযোদ্ধার কোটা সংস্কার, এটা তো চলছিল। কিন্তু ছাত্রলীগকে কে এখতিয়ার দিয়ে দিল যে তোমরা গিয়ে এদের পরে মারপিট করো এবং একজন শিক্ষকের হেনস্থা হয়েছে? আমি বিপন্ন বিষয় নিয়ে লক্ষ্য করেছি, শিক্ষক আহত হলেন, লাঞ্ছিত হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি টু শব্দটি করল না, এটা রহস্যজনক। এবং এখন শিক্ষকরা কিছু একাংশ নেমে গেছেন, তারা এদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন, সেটা তাদের ব্যাপার, এবং স্বাভাবিক যে ছাত্রছাত্রী যেভাবে লাঞ্ছিত হয়েছে এবং যৌন নিপীড়ন পর্যন্ত হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে, সব কিছু মিলিয়ে একটা নোংরা পর্যায়ে চলে গেছে। এবং এখন
মূল কাজটা করছে সচিবদের কমিটি, আর বাইরে কিন্তু অন্যরকমের নোংরামি চলছে আমি দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তো জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব করতে হয়। আমি মনে করি না বাংলাদেশে কোনো মন্ত্রীর দরকার আছে, মাননীয় প্রধানমন্ত্রী একাই যথেষ্ট। তা না হলে বাসে দুজন চালক থাকতে হবে, পাঁচ ঘন্টার বেশি চালাতে পারবে না, সেই ঘোষণাও প্রধানমন্ত্রীকে দিতে হচ্ছে। তাহলে আমার সড়ক সেতু মন্ত্রী কেন আছেন, তিনি কি বললেন? আচ্ছা যাকগে, তো কোনো মন্ত্রী দরকার আছে বলে আমি মনে করি না। এখন আবার মাননীয় প্রধানমন্ত্রীকে বোধহয় আর একটি ঘোষণা দিতে হবে যদি পরিস্থিতি সামাল দিতে চান। আমি এটা একান্ত বিশ্বাস থেকে বলছি, কারণ এটা নির্বাচনের বছর, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করবার জন্যে নানা মহল নানাভাবে সক্রিয়, জেনে না জেনে, বুঝে না বুঝে, তাৎক্ষণিক ভাবাবেগ তাড়িত হয়ে বা সরকারের প্রতি বেশি আনুগত্য দেখানোর জন্যে বেশি স্তবস্তুতি করতে গিয়ে তল্পিবাহুক হতে গিয়ে একেবারে লাগাম ছড়া কথাবার্তা বলতে শুরু করেছেন। এতে যে সরকারের অনিষ্ট হচ্ছে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে, সেটা তারা খেয়াল করছেন না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন একটা কথা বলেন তখন সারা দেশ তার দিকে তাকিয়ে থাকে এবং অনেক দায়িত্ব নিয়ে তাকে কথা বলতে হয়। কিন্তু আমি, আমার অত্যন্ত স্নেহভাজন এই উপাচার্য, কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন আমাকে খুবই আহত করেছে। আবার আজকে আবার দেখলাম যে বহিরাগতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, এটা হতে পারে, এটা তো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতরা যথেচ্ছভাবে আগমন বা নিষ্ক্রমণ করতে পারে না। পৃথিবীর সব দেশে বিশ্ববিদ্যালয় এক ধরনের নিয়ম আছে। ব্যাংককে চুরালঙ্কন বিশ্ববিদ্যালয় একটা সেমিনারে গিয়েছিল, সেখানে ঢুকতে গাড়ি ঢুকতে গেলে গাড়ি চেক করা হয়, গাড়িকে একটু পাস দেওয়া হয়, বেরিয়ে যাওয়ার সময় সে পাস ফেরত দিতে বাইরে লোক ঠিক আছে, কিন্তু বহিরাগতদের জন্য নিষিদ্ধ হওয়াটা ঠিক না, সেটা সেটা নিয়ম আছে। কিন্তু কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলামেলা চারদিকে, এখন বহিরাগত বলতে কাকে বুঝাবো আমি? এখন আমি একজন প্রাক্তন ছাত্র, আমি অন্য জায়গায় চাকরি করি, আমার শখ হলো আমার বিশ্ববিদ্যালয় দেখে আসি, তাহলে আমি কি বহিরাগত হয়ে যাব? প্রক্টরের অনুমতি আমাকে নিতে হবে, কিন্তু প্রক্টরের যে বিধিবিধান আছে সেটা যদি প্রয়োগ করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় অনেক শান্ত হবে। যেমন একটি বিধান আছে যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনো মিছিল বা স্লোগান দেওয়া যাবে না, সমাবেশ করা যাবে না, কিন্তু সেই তো হর হামেশা হচ্ছে। সেই ব্যাপারে কিন্তু কিছু কথা বলা হলো না, যে সমাবেশের কথা বলা হয়েছে, বহিরাগতরা এসে সমাবেশ করবে না, এটা অবাস্তব একটি সিদ্ধান্ত। আমি বলি প্রশাসনিক অনভিজ্ঞতা একটি প্রমাণ হচ্ছে এই সিদ্ধান্ত। এভাবে বিশ্ববিদ্যালয় পরিবেশ বিষয় আছে, এটা সারা পৃথিবীতে আসছে এরকম। আমি মস্কো স্টেট ইউনিভার্সিটিতে এবার গেলাম, ওদের আমন্ত্রণে গেলাম, কিন্তু আমাকে পাসপোর্ট টাসপোর্ট দিয়ে ওইভাবে ঢুকতে হয় বা এন্ট্রিটাও বিশ্ববিদ্যালয়ের একটা থাকে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিচ্ছে যেটা, এটা আসলে প্রয়োগযোগ্য না, কারণ আমাদের এখানে হাইওয়ের মতো চার পাঁচটা রাস্তা তার দিক দিয়ে এটা সম্ভব না। আরেকটা হলো যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যে ইতিহাস ঐতিহ্য, আমি অনেক সময় বলি যে সারা পৃথিবীতে বিভিন্ন জাতি বিশ্ববিদ্যালয় তৈরি করছে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড একটা আমেরিকা, ব্রিটিশরা আমেরিকান তৈরি করছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় যে একটা জাতি তৈরি করছে। আর এইটার ইতিহাস ঐতিহ্য, আপনি ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে পর্বত, আপনি এখন এই জাতির সমস্ত আবেগ, আমরা যে মনে করেন কোনো কারণে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইতাম, আমরা যে ক্রিকেট চ্যাম্পিয়ন হইতাম, যাবে কোথায় জাতি, সব সব টিএসসিতে যায়। যতগুলো ঘটনা দুর্ঘটনা জাতির জীবনে ঘটছে, এরশাদের পতন, উৎসবটা কোথায় হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়। পয়লা আমার জাতির, আমি বলছি যে এই জাতির যা কিছু ভালো, যা কিছু মানে আমরা গর্ব করার মতো, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্জন, এবং অর্জনগুলোর পেছনে কিন্তু এই শুধু যে এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছিল ফাউন্ডার ফাদার, এটার থেকে অনেক বিবিএ বের হবে, অনেক সিজিপিএ বেশি হলো বের হবে, এটা কিন্তু স্বপ্ন ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল এই এলাকার মানুষকে জাগিয়ে তোলার জন্য, জাগিয়ে এই কাজটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা জীবন করছে এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু বাস্তব সমস্যার কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে এটা, কারণ আমাদের এখানে স্যার তো বিশ্ববিদ্যালয়ে 50 বছর ছিলেন, এই রাস্তাঘাটের মধ্যে যেভাবে ড্রাইভিং থেকে আরম্ভ করে হেন কিছু নাই, তো এগুলোর নিয়ন্ত্রণ তো অবশ্যই করতে হবে। কিন্তু
আমি জানি না, এটা হয়তো সাময়িকভাবে হয়তো একটা কিছুদিনের জন্য হয়তো একটা নিষেধাজ্ঞা দিলে হয়তো কার্যকর করা যাবে, বাট দীর্ঘমেয়াদে এটা করতে গেলে যে অবকাঠামোগত তৈরি ইয়ে করতে দরকার সেটা নেই। আরেকটা হচ্ছে ইতিহাস, যেটা আমাদের শহীদ মিনার, বাংলা একাডেমি, আমাদের বাঙালির যত উৎসব অনুষ্ঠান, এটা না। আরেকটা হচ্ছে ঠিক আছে যে এখানে নিরাপত্তার জন্য কাউকে চেক করা ইত্যাদি সেগুলো হতে পারে, কিন্তু না না, কিন্তু সেটাও কঠিন ব্যাপার এখানে। আর ঢুকতে পারবে না যে বৈরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না, সেটা হলে 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 এটা হওয়া উচিত না, হলে সেটা অন্য জিনিস, কিন্তু যেতে পারবে না। আর সভা সমাবেশ সেটা স্যার যাই বলে থাকুক, যে নিয়মই থাক, বাংলাদেশের সভা সমাবেশের জন্য বিশ্ববিদ্যালয়ে সভা সমাবেশ প্রতিবাদ করবে, এবং একটা পিছিয়ে পড়া জাতি মানে জনগোষ্ঠী যেখানে শিক্ষার হার সব কিছু দিয়ে, সেখানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রতিবাদ হবে। সমাবেশে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, সবারই আছে, মানে উপাচার্য মহোদয় আছে, আমি কলা ভবনে ক্লাস নিচ্ছি, এটা খুব ডিস্টার্ব, আমি ক্লাস নিচ্ছি, অপরাজেয় বাংলা মাইক লাগিয়ে বক্তৃতা হচ্ছে, এই সমাবেশের অধিকার কেউ দেয় না, এটা প্রক্টরিয়াল আইন আছে, কারণ তুমি তোমার অধিকার ভোগ করো কিন্তু অপরের অধিকার ভঙ্গ করে নাও আর কি। আমি ক্লাস নিতে পারবো না, তুমি বক্তৃতা করবে। আমার ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে হয়তো এটা সাময়িকভাবে, কারণ হলে যাতে বহিরাগত না থাকে এই কারণে সিদ্ধান্ত, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করার জটিলতা আছে, আশা করি এটা হয়তো ওইভাবে জাতি যেভাবে বলা হচ্ছে আর এটা নিয়ে অনেক বেশি সমালোচনা দরকার, পারা যাবে না যে এটা নিয়ে এত কোটা কোটার মতো যে যেই কোটাই নাই সেই কোটা নিয়ে আন্দোলন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুবিধা আছে, যেমন প্রক্টর বলেন যে না উনি কিছু জানেন না, তো সভা সমাবেশ হলে বহিরাগত আসলে আমরা বলেন না কেউ তিন ফোন করে আমি কোনোভাবেই এই যারা আন্দোলন করে বা প্রতিবাদ করে তারা যদি কোনো নুইসেন্স ক্রিয়েট না করে, যেমন আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু ছেলে পেলে মানববন্ধন করছিল, এর মধ্যে যা হওয়ার কিছু হাতাহাতি, এটা আমি ইতিমধ্যে দুইজনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি এবং একজনকে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি এগুলো মনে করি না যে কেউ যদি আমার কোনো ডিস্টারবেন্স না করে তার বক্তব্য তুলে ধরে তো সেটা সেটা অধিকার তার, আর এর পাল্টা বক্তব্য থাকলে আমি সেটাও তুলে ধরবো, কিন্তু আমার দুঃখজনক ঘটনা হচ্ছে যে যারা আহত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তারা হাসপাতালে বন্ধ ভর্তি হতে পারছে না, আর যারা নির্যাতন করছে তারা বহাল তবিয়াতে আছে। অনেক ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললে আসলে অনেক কথা বলার আছে, শোনার আছে, খুব ভালো আলোচনা হচ্ছিল, কিন্তু আমাকে বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন আমাদের সঙ্গে নিশ্চয়ই আছেন, আমরা প্রত্যাশার প্রাপ্তি এবং অপ্রাপ্তি নিয়ে নিচল টাটা বাংলা টক অনুষ্ঠানে আলোচনা করছি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নিচল টাটা বাংলা টক অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম প্রত্যাশার প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে, এবং আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান, মাননীয় উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমাদের সঙ্গে আছেন জনাব আবু সাইদ খান, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু অধ্যাপক বিওপি। আলোচনা যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা মোটামুটি প্রাণবন্ত আলোচনা হলো, আমি একটু প্রসঙ্গটা পাল্টাতে চাচ্ছি, একটু রাজনীতির দিকেই যেতে চাচ্ছি, এবং যেটা হচ্ছে যে আমাদের কিন্তু আমরা যদি যুদ্ধে মানে আমাদের 71-এর পর থেকে আমরা যদি দেখি যে আমাদের অর্থনৈতিক উন্নয়নটা হয়েছে এবং অনেক হয়েছে এবং ধীরে ধীরে বেশ ব্যাপক উন্নয়নের দিকে যাচ্ছে, আমাদের এই অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আমরা কতটুকু মনে করি, আমি একটু সাইদ খানের কাছ থেকে যেতে চাচ্ছি যে রাজনৈতিক উন্নয়ন কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন, এবং বর্তমানে যেটা শোনা যাচ্ছে যে রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই এবং পার্লামেন্টের অধিকাংশ সদস্যই ব্যবসায়ীদের হাতে, কেন এই পরিবর্তনটা হলো বলে আপনি মনে করেন? রাজনৈতিক সূচকে আমরা এগিয়েছি অস্বীকার করা যাবে না, কিন্তু রাজনৈতিক সূচকে পিছিয়ে পড়েছি। কেন আমরা পিছিয়ে গেছি, কারণটা কি? এটা সেটা হচ্ছে যে রাজনীতি মানে এই যে অর্থনীতি মানে এটা কী বলবো, মুক্তবাজার অর্থনীতি, এটা রাজনীতির সঙ্গে মিলে গেছে, একাকার হয়ে গেছে। এখানে একটা ভোগবাদী সংস্কৃতি দ্বারা রাজনীতিবিদরা আক্রান্ত, এবং এখানে রাজনৈতিক হওয়ার পিছনে এখানে এক ধরনের রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে। এটা একটা বিনিয়োগ, কী করে টাকা ইসে নির্বাচনের সময় টাকা দিয়ে মনন কেনা, মানে এটাতে টোটাল সামগ্রিক চিত্র তা নয়, একটা ক্ষেত্রে যে এখানে মনোনয়ন ইসে বাগিয়ে টাকা দিয়ে মনোনয়ন বাগানো, তারপরে টাকা ইনভেস্ট করে এমপি হওয়া, মন্ত্রী হওয়া, তারপরে কাড়ি টাকার মালিক হয়ে যাওয়া, এই যে একটা ব্যাপারটা হয়েছে। এবং এখানে তো আমাদের স্বয়ং রাষ্ট্রপতি বলেছেন যে কত 70% 84% ও 84% হচ্ছে
ব্যবসায়ীদের কাছে রাজনীতি, অর্থাৎ রাজনীতি রাজনীতিকদের কাছে নেই। এখানে যে রাজনীতির যে চরিত্রটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সেখানে যে ত্যাগ, সর্বস্ব ত্যাগের যে ব্যাপারটা ছিল সেইটা নেই। তখন রাজনীতিতে মানে রাজনীতি মানে ত্যাগ তখন খদ্দর পড়তো সমস্ত। যেমন আমরা যদি বলি গান্ধীর কথা বাদই দিলাম, সিআর দাস গান্ধীর কথা বাদ দিলাম, সাধারণ রাজনৈতিক কর্মীরাও তারা সর্বস্ব ত্যাগ করে তারা জেল খেটেছে, জুলুম সয়েছে এবং স্যান্ডেল এবং রিক্সা করে চলতে স্যান্ডেল রিক্সা করে চলেছে, জনগণের ওপর নির্ভর করেছে। তো এই যে জায়গাটা সেখানে এটা ছিল। এবং আমরা যদি দেখি যে ক্রমেই এখানে 54 সালেও সেখানে যারা হয়তো উকিল শিক্ষক যারা দাঁড়িয়েছিলেন, কিংবা 70-এর নির্বাচনেও যারা বেশিরভাগ উকিল শিক্ষক ডাক্তার এবং তারা কিছু পেশাদার রাজনীতিক তারা এখানে ছিলেন। এবং কিন্তু পরবর্তীতে আমরা 80-এর দশকে এসে, তো হ্যাঁ এটা যদি বলা হয় যে প্রথম দিকে যদি আমরা 80-এর দশকে এসে মাস্তান ইত্যাদি রাজনীতিতে অংশগ্রহণ করলো, 91-এর নির্বাচনে তো আমরা এটা লক্ষ্য করলাম যে ঠিক আছে বিএনপি ব্যাপক অংশ তারা হচ্ছে এই ধরনের মনোনয়ন কিনে তারা এমপি এমপি হয়ে গেলেন। তো তখন আওয়ামী লীগ দেখলো, আওয়ামী লীগ তখন বললো যে এটা বোধহয় ভুল হয়ে গেছে, 96-তে আওয়ামী লীগে মনোনয়ন বিক্রি করলো, বেশ কিছু মনোনয়ন বিক্রি করলো এবং এইভাবে প্রতিযোগিতামূলকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা রাজনীতিদের কাছে আর রাজনীতি থাকলো না, রাজনীতির কর্মীদেরকে বোঝানো হলো যে ঠিক আছে ওখানে তোমার তো টাকা নেই তো তুমি কী করে আসবে। আমি একটু একটা ঘটনা বললে আমি একটা ঘটনা 1-2 মিনিটে বলছি, সেটা হলো আমার এলাকায় মানে বলমারিতে সেখানে আব্দুর রউফ মাস্টার একজন স্কুল শিক্ষক, উনি এমপি হলেন এবং 91 সালে উনি এমপি হলেন এবং সেখানে দল তাকে বোধহয় 1-2 লাখ টাকা দিয়েছিল, তার টাকা ছিল না এবং উনি তখন প্রধানমন্ত্রী অবনকে বাকি, উনি আমাকে গল্পটা করেছেন যে বাকি 30-40 হাজার টাকা বেঁচেছিল এটা ফেরত দিতে আসছিলেন। প্রধানমন্ত্রী তো বিস্মিত হলেন যে আপনি টাকা ফেরত দিতে যাচ্ছেন, মানে এত অনেস্টলি কাজটা করেছেন। কিন্তু 96 সালে তাকে বলা হলো, 96 সালে তাকে বলা হলো যে না আপনি মনোনয়ন পাবেন না, কেন এখানে টাকার দরকার। তখন একজন ধনীকে, ধনী ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলো। তো ওই ব্যক্তির সঙ্গে যখন মনোনয়ন বঞ্চিত হয়ে উনি ফিরছেন তখন ফেরিঘাটে আমার সঙ্গে দেখা, তো উনি বললেন যে আমাকে তো বঙ্গবন্ধু রাজনীতিতে নামিয়েছিলেন কিন্তু আজকে তো আমাকে অবসর নিতে হলো। তো আমি মানে ঘটনাটা তার এই যে ব্যাপারটা, অর্থাৎ রাজনীতি রাজনীতিকদের কাছে থাকলো না, যারা টাকার মালিক ধনী তারা রাজনীতি চলে আসলো, সামরিক বেসামরিক আমলারা চলে আসলো, রাজনীতিবিদদের কাছে থাকলো না, টাকার কাছে রাজনীতি কি বিক্রি হয়ে গেল স্যার? এই কারণে কি সাধারণ জনগণ বঞ্চিত হচ্ছে সব সুবিধা থেকে? আপনার তো দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে, আপনার হাতে কিছুক্ষণ আগে অফ দ্য রেকর্ডে বলছিলেন যে ভালো ছাত্র শিক্ষক ম্যাজিস্ট্রেট উচ্চপদস্থ কর্মকর্তা মনে হয় মন্ত্রীও আপনার হাত দিয়ে তৈরি হয়েছে, আপনার অভিজ্ঞতার আলোকে এই যে পরিবর্তনই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখেন? আমি প্রশ্নের গোড়ায় ফিরে যেতে চাই, যেটা আবু সাঈদ খানকে করেছিলেন, যে চমৎকার একটি বিষয়, এই বিষয় নিয়ে বহুদিন থেকে আমি বলছি লিখছি কিন্তু ওই তার পরবর্তী সচেতনতা বা প্রতিক্রিয়া বোধহয় তৈরি করতে পারেনি। বাংলাদেশ একটা দারুণ বৈপরীত্যের মধ্যে চলছে, অর্থনৈতিক দিক থেকে প্রবৃদ্ধি হয়েছে, ইংরেজিতে যাকে বলে গ্রোথ, উন্নয়ন কিন্তু এখনো হয়নি, উন্নয়নের পথে আছি, উন্নয়নের পূর্ব শর্ত পূরণ করেছি। উন্নয়ন কাকে বলে আমার এক বাক্যের একটি সংজ্ঞা আছে, ইংরেজিতে বলে গ্রোথ, ডেভেলপমেন্ট ইজ গ্রোথ উইথ ইকুইটি, উন্নয়ন হলো সমতা ভিত্তিক প্রবৃদ্ধি, কিন্তু আমার দেশে বৈষম্য ক্রমবর্ধমান। তো আরও অনেক কিছু সূচক আছে, ওর মধ্যে আলোচনায় গেলে তাত্ত্বিক হয়ে যাবে, আমরা উন্নয়নের পথে আছি, উন্নীত হইনি এখনো। কিন্তু রাজনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রমেই পিছিয়ে যাচ্ছে, রাজনীতি দারুণভাবে অনুন্নত, গ্রসলি আন্ডার ডেভেলপড রাজনীতি, এবং প্রতিদিনই যেন পিছিয়ে যাচ্ছে। রাজনৈতিক সংস্কৃতি বলে যে কথাটা আছে তা একেবারেই নেই বাংলাদেশে, কোনো দিক থেকেই নেই। তো এখন আর রাজনীতির যে বর্তমান বেহাল দশা, সেটা আবু সাঈদ খান বললেন যে রাজনীতিতে এখন 3টি সূচক ব্যবহার করা হয়, যে 3টি সূচক রাজনীতিকে প্রভাবিত করে, ইংরেজিতে বলা হয় 3 M's, মানি,
টাকা, মাস্তান, পেশি শক্তি, ম্যানিপুলেশন, অর্থাৎ নানান যোগ সাজশ করা, এই তিনটি এখন রাজনীতির কিন্তু কিন্তু যোগ্যতা বলে কিছু নাই। এবং বঙ্গবন্ধু তার কারাগারে রোজ নামসা একটি জায়গায় বলছেন, রাজনীতি করতে হলে মুখে আর বুকে এক হতে হয়, বুকে বিবেকে সাহস রাখতে হয়, সেই রাজনীতি কি এখন আছে? এবং আজকে রাজনৈতিক নেতৃত্বের যে গুণমান সেটি দারুণভাবে আমাকে হতাশাগ্রস্ত করে। এবং একাত্তর পূর্ব যে রাজনীতি ছিল তা কি এখন আছে? ও 75 পর্যন্ত যে রাজনীতি ছিল, বঙ্গবন্ধু নির্দেশিত যে রাজনীতি, সে রাজনীতি তো নেই। কিন্তু বঙ্গবন্ধুর অনেক শিষ্য তো এখনো আছেন স্যার। শিষ্য আছেন না, বঙ্গবন্ধুর হাতে গড়া যারা ছিলেন তাদের শেষ করা হয়েছে, কিছু আছেন আছেন, কিন্তু তারা তো মনে হয় না যে সেখানেও একটা বিষয় রাজনীতি প্রভাবিত করতে পারছে। বঙ্গবন্ধু ঢাকা থেকে করাচি গেলেন হোসেন শহীদ সরোয়ারদের সঙ্গে দেখা করতে, ভাসানীর নির্দেশে 50-51 দিকে। তার গায়ে শুধু প্লেনের টিকিটে ভাড়াটা জোগাড় করেছেন। করাচি শহরে যখন বিমানবন্দরে নামেন তখন পাকিস্তানি আমলে 4 টাকা তার পকেটে, গায়ে পাজামা পাঞ্জাবি, একটা মোটা সোয়েটার, স্যান্ডেল, ডিসেম্বর মাসের শীত, এবং কোনোরকমে একটা টাঙ্গা ভাড়া করে সরোয়ারদি বাড়িতে গিয়ে পড়েছেন। এবং সে বাড়িতে গিয়ে জবুত হয়ে বসে আছেন। সরোয়ারদি ফিরলে প্রথম কাজ হলো তার গরম কাপড় চোপড় কিনে দিয়ে একটু ধাতস্থ করা। এই বঙ্গবন্ধু সাইকেলে চড়ে রাজনীতি করতেন বঙ্গবন্ধু, আর আজকে ছাত্রলীগের সভাপতি হেলিকপ্টারে চড়ে ঈশ্বরদী যায়। মাননীয় উপাচার্য, অর্থনৈতিক সূচকে স্যার বলেছেন, আমার কথা না স্যার বলেছেন, অর্থনৈতিক রাজনৈতিক ভাবে আমরা কেন পিছিয়ে পড়ছি দিন কে দিন? আমাদের ইতিহাসের প্রফেসর, লেজেন্ড প্রফেসর একদম, তো স্যার তো ইতিহাসের কথাগুলো বলবে, কিন্তু আমার মনে হয় এগুলো এখন ইতিহাসেরই বিষয়। এই এই ঘটনাগুলো যেগুলো বললেন আপনি, আমেরিকা এটা বিশ্ব, এটা প্রবণতা এখানে না, বিশ্ব প্রবণতা দেখেন। ডোনাল্ড ট্রাম্প যিনি বিশ্ব আমেরিকার প্রেসিডেন্ট হলেন, উনি প্রেসিডেন্টের প্রার্থী ঘোষণা করার পরে রিপাবলিকান পার্টিতে জয়েন করছেন, উনি কোনোদিন রিপাবলিকান পার্টির সদস্যও ছিলেন না। মানে এইটা এখন আমাদেরকে ইউটোপিয়ান চিন্তা যদি করতে পারি করব, কিন্তু এটা আর ফিরবেও না। আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমাদের 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক একটা আদর্শভিত্তিক রাজনীতি ওয়ার্ল্ড ওয়াইড এটার চর্চা হতো, সমাজতন্ত্র, ধনতন্ত্র, ডিবেট, এবং সেখানে একটা মানে একেবারে নির্ভেজাল রাজনৈতিক চর্চার কিছু লোক থাকতো। আমার মনে হয় সেই জিনিস এখন আর নাই। আর শব্দটা হচ্ছে পলিটিক্যালি, ইকোনমিক্স আর পলিটিক্সকে আলাদা করা যায় না। অ্যাডাম স্মিথ 1776 সালে ওয়েলথ অফ নেশন, ওখান থেকে জিনিসটা হচ্ছে পলিটিক্যাল ইকোনমি, জিনিসটা পলিটিক্স আসলে শেষ পর্যন্ত ইকোনমিক্সে নিয়ন্ত্রণ করে, আর ইকোনমিক্স তো সেই ঘটনাগুলো এখন একসময় যেভাবে বিভাজন করা হয়েছিল যে একেবারে কিছু লোক শুধু পলিটিক্সই করবে। আমাদের আব্দুর রাজ্জাক ভাই বঙ্গবন্ধুর উত্তরসূরির কথা যখন বলছেনই, উনি কিন্তু এটাই করতেন, ওনার আর কোনো পেশা টেশা কিছুই ছিল না, রাজনীতি করতেন। এবং এরকম আর এখন আর এটা মনে হয় ইতিহাসের পাতায় চলে গেছে, এগুলো আর হওয়ার সুযোগ নেই। কারণ স্যার যেটা বলছে রাজনীতি করতে গেলে, এটা শুধু রাজনীতির পলিউশন না, ভোটার এবং জনগণের মধ্যে যে পলিউশন হয়েছে, আগে তো একজন নেতা বললেই কর্মীরা আসতো, সাপোর্টাররা আসতো, এখন কিছু খাওয়া দাওয়া আয়োজন না করলে, টাকা পয়সা না দিলে একটা পোস্টারও লাগাবে না কেউ। অতএব এটা শুধু রাজনীতির পলিউশন হয় না, কালচারটা পাল্টে গেছে। অতএব আমি যেটা বলি, অর্থনীতির সাথে এমনভাবে জড়িয়ে গেছে এটা, এখন স্বাভাবিকভাবে নিরবচ্ছিন্ন কেবলমাত্র রাজনীতি করে না। মাননীয় উপাচার্য, আপনি যে কথাটা বলছেন যে বিশ্বায়নে রাজনীতিটা পাল্টে গেছে, সারা পৃথিবীতে ঘটনাটা ঘটছে, কিন্তু সাধারণ জনগণের চাওয়া, সাধারণ জনগণের সুযোগ সুবিধা, এটা কিন্তু বিশ্বের সবচেয়ে আগে প্রাধান্য দেওয়া হয়, যেটা কি আমাদের বাংলাদেশে অনুপস্থিত অধিকার থেকে কি আমাদের সাধারণ জনগণ বঞ্চিত নয়? আমি আমি তো আপনি যদি বঞ্চিত বলেন তাহলে আমাদের কি ছিল আর কি হলো? তো এটা তো পলিটিশিয়ানদেরই অবদান। আমি যত কথাই আপনি বলেন না কেন, একটা পরাধীন দেশ এটাকে স্বাধীন করা, সেখানে রাজনীতিবিদদেরই ভূমিকা ছিল। তারপরে এই এখনও আমি মনে করি আমাদের যত সমস্যা আছে, আমাদের সামাজিক ইন্ডিকেটর্স, অর্থনৈতিক ইন্ডিকেটর্স, আপনি আমি আমি নিজেই তো এই দেশে, স্যার তো দেখছেনই, আমি লেংটি পরা মানুষ, আমি দেখছি স্যার আমার ছোটোবেলায় গ্রামে লেংটি পড়তো, মানুষের কাপড় চোপড় ছিল না, একটা শার্ট থাকতো ওটা কাদের মধ্যে নিয়ে বাজার ঘরে নিয়ে আস। এখন সেই ল্যাংটা প্রায় অর্ধলঙ্গ একটা জাতি, যেটা মাত্র 50 বছর আগে ছিল, সেটা এখন সারা পৃথিবীর মানুষের কাপড়, সেই সারা পৃথিবীর মানুষের কাপড় পরাচ্ছে। উই আর সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, আমরা
খাদ্য স্বয়ংসম্পূর্ণ, আমরা মাছ উৎপাদনে পৃথিবীর চারটা দেশের একটা, প্রথম চারটা দেশের, আলু উৎপাদনে পৃথিবীর আটটা দেশের একটা, আমরা আমি বলছি যে আমাদের কিছু হয়নি এটা বলে আরেক হতাশা হবে। আমাদের এখন শুধু টার্সারি লেভেলে আলোচনায় কিন্তু কিছু হয়নি, সেটা মানে কি আমরা বলছি, স্যার যেটা বলছে যে আমরা রাজনীতিতে কেন পিছিয়ে, না রাজনীতিতে আমি আমি রাজনীতিতে বাস্তবতা মেনে নিতে হবে, তবে কোনো অবস্থাতেই দুর্বৃত্তায়ন যেটা যে হ্যাঁ রাজনীতিকে পুঁজি করে একজন লোক ব্যবসা করুক, ব্যবসা করে সেই টাকা দিয়ে রাজনীতি করুক, আমি রাজনীতি করতে এখন প্রচুর টাকা লাগে, কিন্তু রাজনীতিকে ব্যবসার হাতির হিসেবে দুর্বৃত্তায়নের একটা ক্ষেত্র হিসেবে নিলে তখনই সমস্যাটা হবে। একজন লোক শিল্পপতি, একজন লোক বড় ব্যবসায়ী, তার রাজনীতি রাজনীতি আসতে কোনো দোষের কিছু নাই, পৃথিবী ওয়াই সারা পৃথিবীতে এটা হচ্ছে, এটা কোনো আমি দোষের দেখি না, তবে এই রাজনীতি থেকে কেন্দ্র করে যদি কেউ টাকা রাজনীতিকে যদি ব্যবসার একটা পুঁজি করে, এটাই তো হচ্ছে আমাদের দেশে, তাহলে এটা সমস্যা। আমি যদি একটু আমার বক্তব্য হচ্ছে যে একজন ব্যবসায়ী, একজন ধনী ব্যক্তি রাজনীতিতে আসার কোনো আপত্তি নাই, কিন্তু তাকে আসতে হবে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, রাজনীতি প্রক্রিয়া বহির্ভূতভাবে এসে এবং সেখানে টাকা কামাইয়ে যখন লক্ষ্য হয়, যখন টাকা বানানোর ইসে মানে নিয়ে ব্যস্ত থাকে, করে তৃণমূল থেকে সে যদি নমিনেশন না পায়, হঠাৎ করে এসে টাকা দিয়ে যদি নমিনেশন বাণিজ্য হয়ে যায়, সেটা কি কিভাবে সেখানে? আর দুই নম্বর হলো পৃথিবীতে, হ্যাঁ পৃথিবীতে এই ধরনের ভোগবাদী ব্যাপারটা এবং রাজনীতি এক ধরনের স্খলন আছে, কিন্তু সঙ্গে সঙ্গে সেখানেও সৎ ত্যাগী মানুষের আছে, আমাদের দেশে আছে, এই ভারতেও আছে, যে আমরা দেখি, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কি করব, আমরা কাকে সমর্থন করব, সৎ ত্যাগী মানুষের জায়গাটা করে দেব না এই ধরনের যারা মানে লুটেরা কিংবা দুর্বৃত্ত রাজনীতিতে যারা দুর্বৃত্তায়ন ঘটাচ্ছে তাদেরকে জায়গা ছেড়ে দেব, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অতএব আমরা অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আমাদের রাজনীতিরও উন্নয়ন দরকার, নৈতিকতারও উন্নয়ন দরকার, কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন দিয়েই আমরা সমাজের অগ্রযাত্রাটা হবে না, এখানে হচ্ছে ব্যাপারটা। আমাদের উপাচার্য মহোদয় বলছিলেন যে সামগ্রিক অবক্ষয়ের মধ্য দিয়ে রাজনীতির অপক্ষয়, খুব ভালো কথা বলেছে। 1974-এ বঙ্গবন্ধু তার শিক্ষক প্রিন্সিপাল সাইদুর রহমানকে বলেছিলেন যে স্যার আপনি আমাকে একটা সাহায্য করেন, বঙ্গবন্ধু এভাবেই কথা বলতেন, বলে কী করবো তোর, বলেছে স্যার আমাকে বাংলাদেশে 100 জন ভালো মানুষ, সৎ মানুষের একটা তালিকা দেন, আমি তাদেরকে বড় বড় দায়িত্ব দেব। প্রিন্সিপাল সাইদুর রহমান পারেননি দিতে, বঙ্গবন্ধু ভালো মানুষ খুঁজতেন, খুঁজে ব্যর্থ হয়েছেন। তো সেই দেশের রাজনীতি কোথায় যাবে, আমি এখন রাজনীতি খুঁজে পাই না আর কি, কারণ ওই যে রাজনীতি বলতে ইংরেজিতে লিখি পলিটিক্স না, তো আমি এটাকে এভাবে বলি পলি POLY যোগ ট্রিক্স, মানে বহু কৌশল, রাজনীতিতে অর্থের খেলা কৌশল সেটাই হচ্ছে রাজনীতি, কিন্তু রাজনীতি মানে যা মওলানা ভাসানী একবার বলেছেন রাজনীতি মানে হচ্ছে জনকল্যাণ, এখন কি তাই হচ্ছে, আত্মকল্যাণ হচ্ছে। ডেভিড হিউম স্কটল্যান্ডের দার্শনিক শিল্প বিপ্লবোত্তরকালীন ইউরোপীয় বা পশ্চিম সমাজকে বলেছিলেন যে এই সমাজের মধ্যে ঢুকে গেছে অ্যাকুইজিটিভ ইন্ডিভিজুয়ালিজম, মানে আহরণমূলক ব্যক্তিত্ববাদ, সব কিছু আমার করে নেওয়া, আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সব কিছু। তো এটা কিন্তু আমাদের মধ্যে খুব বিশেষ ভোগবাদের কথা বলা হলো পরিপূর্ণ মাত্রায় চলে এসেছে, আমার সংসদে কোরাম হয় না, অথচ মাননীয় সাংসদরা গাড়িতে স্টিকার লাগিয়ে ঘোরেন এবং সাংসদ হয়ে প্রথম কাজই হলো শুল্কমুক্ত একটা গাড়ি কেনা, এবং সংসদে কোনো দিন কথাও বলেন না, এমনও সাংসদ আছেন কিন্তু তার ব্যবসাপাতি নিয়ে ব্যস্ত। তো এই হচ্ছে রাজনীতি, এটাকে ঠিক করা খুব কঠিন আমি মনে করি। একদম শেষ পর্যায়ে চলে যেতে হবে, কিছু যে নাই, এই যে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়ার একজন যে মন্ত্রী ছিল মারা গেলেন, সমাজকল্যাণ মন্ত্রী, তারপরে ইয়েতে বহু লোক আছে, 8-10 বার এমপি হওয়ার পরও কুড়েঘর, এরকম বহু লোক আছে, বহু আছে এখনো বাংলাদেশে, বেশিরভাগই কিন্তু এরকম নিবেদিত রাজনীতিবিদই বেশি। আর যেটা আমি মনে করি ব্যবসায়ী যার সম্পদ আছে, যার তার সে
তার বুদ্ধিশুদ্ধি এবং ভালো ক্রিয়েটিভিটি আছে বলেই তো এত পয়সার মালিক হলো। সে যদি রাজনীতিতে ভালো কাজে এটা ব্যবহার করে আমি দোষের কিছু দেখি না, কিন্তু এটাকে এটা দিয়ে যদি আবার বড় লোক হতে চায় তাহলে সমস্যা। বড় লোক ব্যবসায়ীরা এন্টারপ্রেনিউর যদি ব্যবসা রাজনীতি করতে আসে আমি কিন্তু দোষের কিছু দেখি না। হ্যাঁ, রাজনীতিতে সৎ অসৎ দুই আছে, এখন নেতৃত্বে কারা দিবে, হাল কারা ধরবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যোগ্য নেতৃত্ব, হ্যাঁ যোগ্য তো বটেই, তো এখন সেই যোগ্যতা মানে হচ্ছে অর্থ কামাইয়ের যোগ্যতা আর দেশ পরিচালনার যোগ্যতা এক না, তাহলে তো সমস্ত সবচেয়ে ধনী লোককেই অর্থমন্ত্রী করে দিলে দেশের জন্য মঙ্গল হয়ে আসতো, তা তো ব্যাপারটা না। অর্থাৎ দেশটা পরিচালনা এবং নিজের আখের গোছানো এক জিনিস নয় এইভাবে, অর্থাৎ আমি আমার আখের গুছাতে পেরেছি বলে দেশের কল্যাণ করবো এমনটা ভাবার কোনো যুক্তি নেই। অতএব রাজনীতি যাতে সৎ ত্যাগী নিবেদিত প্রাণ মানুষের কাছে আসে সেটাই দেশের জন্য মঙ্গলজনক। শেষ মন্তব্য স্যার, বিত্তবান মানুষ রাজনীতিতে যদি আসেন, আসছেন তারা, আসলে কি হয় যদি না তার মধ্যে যোগ্যতা দক্ষতা মানবিক প্রণোদনা থাকে? তার দৃষ্টান্ত আমেরিকার ট্রাম্প, এখন বিশ্বব্যাপী যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে, যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে, তো কাজে বিত্তের সঙ্গে যদি বিদ্যার যোগ না থাকে তাহলে বৈভব থাকতে পারে কিন্তু বিপত্তির সৃষ্টি হয়। তো সেই জন্যে বাংলাদেশের রাজনীতিতে টাকার খেলা কোন কীভাবে বন্ধ করা যাবে আমি জানি না। এবং অর্থনীতিতে একটা তত্ত্ব আছে যে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন, তো বাংলাদেশের রাজনীতি এই তত্ত্বের খেলা চলছে, ভালো মানুষরা রাজনীতি থেকে বাইরে চলে যাচ্ছেন আর দুর্বৃত্তরা দুর্বৃত্তায়ন হচ্ছে রাজনীতির, তো সেই জায়গায় কিন্তু আমার আশা ভরসা অনেকটাই কমে গেছে। দু চারজন ব্যতিক্রম, তারপর আমি বলবো আর কি, রাজনীতিবিদদের কিন্তু সমস্যাগুলো সমাধান করতে অন্য কারণ এবং সেখানে সেখানে শিক্ষিত ভদ্রলোকদের রাজনীতি আসতে হবে, কিন্তু আমরা রাজনীতি পলিউটেড হয়ে গেছে, রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়ে গেছে, এই জন্য আমরা কিছু লোক দূরে থাকলাম, এতে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমি মনে করি যারা উচ্চশিক্ষিত বিবেকবান এবং সমাজের দায়িত্ব নিতে পারে, উদ্যোক্তা এবং সমাজকে এগিয়ে নিতে পারে, সেই লোকগুলো রাজনীতি আসতে হবে, কিন্তু রাজনীতি পলিউটেড, রাজনীতিতে সারাক্ষণ মারামারি হয়, হরতাল হয়, মিছিল হয়, এই জন্য আমি রাজনীতির কাছে যাব না, এটা সর্বনষ্ট হবে এখানে, সর্বনষ্ট এখানে কিছু তো থাকবে। সেই কথাই বলছি যে বঙ্গবন্ধু 100 জন ভালো মানুষের তালিকা চেয়েছেন, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেবেন, পাননি, পারেননি। তো রাজনীতিতে ভালো মানুষ আনতে হলে নেতৃত্বের, শীর্ষ নেতৃত্বের একটু ঐকান্তিকতা এবং কলাকৌশলও দরকার আছে ভালো মানুষ আনতে হলে। তো এখন যেমন বঙ্গবন্ধু, মানে কথা কথা বঙ্গবন্ধু ফিরে আসে, কারণ একটা মানুষ এমন একজন মানুষ ছিলেন তার তার মধ্যে যা দেখতে চাই তাই পাই, কিন্তু তিনি স্বাধীনতার পরপরই দক্ষ যোগ্য বিদ্বান পণ্ডিত ব্যক্তিত্ববান মানুষদেরকে ডেকে ডেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছেন। প্রফেসর সারওয়ার মুর্শেদকে ডেকে বললেন স্যার আপনাকে রাজশাহী যেতে হবে, স্যার তো হাত জোর করলেন, কারণ অত্যন্ত শান্তশিষ্ট মানুষ, স্যার আপনারা না গেলে আমি দেশটা গর্ব কী করে, গেলেন। আচ্ছা ওখানে গিয়ে শিক্ষক রাজনীতি তাকে টিকতে ধরে না, স্যারকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে পাঠালেন, বঙ্গবন্ধু ছাড়েননি। প্রথম মুজাফর আহমদ চৌধুরী স্যার, ম্যাক স্যার বলতাম, যে অনেক বড় উপদেষ্টা ছিলেন, প্রথম উপাচার্য করলেন, এখানেও শিক্ষকদের রাজনীতি তাকে টিকতে ধরে না, বঙ্গবন্ধু UGC করে মঞ্জুরি কমিশন করে তাকে চেয়ারম্যান বানিয়ে দিলেন, ভালো মানুষদের ছাড়েন। তার জন্যই করা, এই কাজটি এখন করতে হবে। অনেক ধন্যবাদ জি, আমরা আশা করি আমরা সেই প্রত্যাশা আছে এবং দেশ এগিয়ে যাবে, ভালো লোক তো অবশ্যই আছে আমাদের বাংলাদেশে এবং দেশ তো এগিয়ে চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন প্রত্যাশার প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথা বলছিলাম নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানে। আশা করি আপনারা এতক্ষণ আমাদের সঙ্গেই ছিলেন, আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্যে।